ময়মনসিংহের নান্দাইলে চর শ্রীরামপুরে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করেছে জেলা গোয়েন্দা পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত নাজমুল হাসান ডেপজল ও মোশারফ হোসেন নামে দুইজনকে আটক করা হয়েছে নিহত অটো চালক মনি নান্দাইল পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা পুলিশ জানে আঠারো জানুয়ারি বিকেলে ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রী বেশে মনিরের অটো রিক্সা ভাড়া করে আসামিরা চর শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এসে মনিরকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে অটোরিকশা দিয়ে পালিয়ে যায় তারা মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডের সাথে জড়িত কাজীপুরের জৈনাবাজার থেকে নাজমুল হাসান ডেপজল ও ময়মনসিংহ ত্রিশাল বালিপাড়া থেকে মোহাম্মদ মোশারফ হোসেনকে আটক করে পুলিশ চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পরে সে চাবি নিয়ে দৌড় দিলে চালকটা তার পিছনে ধাওয়া করে রাস্তার পাশে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ওই চাবিটা সহ গাড়িতে নিয়ে পালিয়ে যায় দ্বিতীয় মূলত তারা এই অটো চিন্তায় চক্রের সদস্য এবং তাদের নামে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে সবশেষ খবর জানতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চ্যানেল কর্ণফুলি আপনার কাছে আপনার পাশে